এবার স্কিনিং, স্কিনিংটা আমরা কি করে করবো? স্কিনিং এর জন্য সব থেকে আগে আমরা দরকার এই রুট বোনসটা আমি ধরলাম, ঠিক আছে, তারপর আমরা এই মেশটা ধরলাম, স্যার ওটা রুটটা ধরেন, আচ্ছা ও সরি রুট বোনসটা ধরলাম, তারপর আমি এই যে মেশটা আছে মেশটা আমি যে করে পাস দিয়ে আমি ধরলাম, ঠিক আছে। মেশটা ধরার পর আমি করছি কি, স্কিন বাইন, স্কিন এইখানে স্মুথ বাইন্ড করার আগে আমি একটা সেভ করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা, সেভ না করলে আমি আর পাবো না ব্যাক। এটা আমি স্মুথ বাইন্ড করে গেলাম, তাহলে আমার দেখো কিছুই একটা মুভমেন্ট হচ্ছে, সরি এটা আমার ইয়ের মুভমেন্টটা, এটা ধরলাম আইকে, দেখো ঠিক আছে, মুখেরটা আগে করি আমরা এই ধরো এই, কিন্তু আমার মুখটা খুলছে না, ঠিক আছে। মুখটা খোলার জন্য এবার আমি কি করব, আমি মুখটার দিকে আমি যাচ্ছি, একটু আমি মুখটা নিলাম, একটু এরকম একটু খুলে নিলাম, কিন্তু এখন খুলে নিয়ে এইটা ধরলাম, আমি আইসোলেটেড করে দিচ্ছি, এইটাই শুধু আমি দেখছি। দেখার পর আমি করছি কি, আমাদের এইখানে আছে দেখো এডিট, এডিট স্কিন, এডিট স্মুথ স্কিন, পেন্ট এফেক্ট, পেন্ট স্কিন ওয়েট টুল, এখানে গেলাম, এটা আমি অন করলাম, এটা অন করলাম। এখানে আমাদের স্কাল বোনটা কোথায়, নেক স্কাল এগুলো কোথায় সেইটা আমি দেখছি আগে, আমার দেখো নিচের দিকে থাকবে এই যে নেক, নেক থেকে আবার আমার ওপরটা স্টার্ট হচ্ছে। এখানে দেখো অনেক বড় ব্রাশ আছে, ব্রাশটা আমি ছোট করবো, কি দিয়ে বি প্রেস করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি, ছোট ছোট ব্রাশ যত বড় হবে, এটা আমরা সবচেয়ে পেন টাইমে করতে আমাদের খুব ভালো লাগে, ভালোভাবে হবে পেন টাইমে করলে, তার জন্য আমি পেন টাইম আমার আছে, পেন টাইমে আমি করছি। আমি ধরো এই দেখে নিচ্ছি কোথায় কি এফেক্ট আছে, ঠিক আছে, নেকের এফেক্টটা আমার কতদূর থাকবে সেটা আমি দেখব, ঠিক আছে। নেকের এফেক্টটা আমি রিপ্লেস করছি জিরোতে, ভ্যালু আমি জিরো, দেখো ভ্যালু আমার জিরো কালো হয়ে যাচ্ছে, এইগুলো তো আমার এফেক্ট থাকা উচিত না, তাই তো। এটা আবার জিরো হবে, এটা আবার জিরো হবে, মেক শিওর যে আমাদের তিনটে বাটনই কাজ করে, তাহলে আমার জুম, জুম ইন, জুম আউট, পেন ট্যাবে খুব ইজিলি হয়ে যাবে। তোমাদের পেন ট্যাব আছে তো? তিনটে বাটন কি করে করতে হবে জানো তো? পেন ট্যাবের অপশনে গেলাম, অল অ্যাপস, এখানে দেখি অপশন আছে পারফরমেন্স, এটাতে গেলাম, এটা আমার রাইট ক্লিক, এটা হচ্ছে মিডল ক্লিক দিয়ে দিলাম, তাহলেই আমার হয়ে যাবে। এটা তোমার থাকবে লেফট ক্লিক থাকে, সেটা আমি দিব মিডল ক্লিক, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্লোজ, তাহলে দেখো নিচেরটা প্রেস করছি অল দিয়ে, হচ্ছে মুভ, আমি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি অল দিয়ে, তাহলে হচ্ছে রোটেট, উপরেরটা প্রেস করে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি জুম ইন জুম আউট, তাহলে আমার সুবিধা হবে। এটা ডিফল্ট থাকে না, আমাদের করে নিতে হয় এন্টারে। স্কিনিংটা সব থেকে টাফ, স্কিনিং যদি ভালো করে তো যে কোনো কোম্পানি তোমাকে দিয়ে দেবে, কিছু পারো চাই না পারো, স্কিনিংটা যদি পারো।
এই স্কিনিংটাই করতে কেউ পারে না। হয়ে গেল নেক, নেকটা ধরলাম। নেকের ভ্যালু কোথায় কোথায় আছে দেখো, পুরোটা পড়ে গেছে নেকের ভ্যালু। আমাদের এগুলো থাকবে না, একদমই থাকবে না। দেখো ভ্যালু কিছুই পড়ছে না, যেহেতু জিরো আছে, এটা পুরো ওয়ান দিচ্ছি। দেখো স্মুথ ভাবে যাচ্ছে। ঠিক আছে, পেন পেন দিয়েও করতে পারি, একটু প্রেশারটা ভালোভাবে পড়ছে না পেনের, তো আমাকে এখান থেকে প্রেশারটা বাড়িয়ে নিতে হবে। পেন ট্যাবের প্রেশার বাম্বু, তো পারফরমেন্সে গিয়ে ইয়ে করতে হবে। সফট একদম পারফেক্ট। এবার এবার তাকে একবারেই হয়ে যাচ্ছে, প্রেশারটার প্রবলেমের জন্য আমার হচ্ছিল না এতক্ষণ। একবারই হয়ে যাচ্ছে, বারবার টানতে হচ্ছে না আর। এটা হয়ে গেলে হয়ে গেল, এটা যাতে আর ভ্যালু না পড়ে এখানে, তার জন্য কি করব লক। এবার আমি স্কালে যাচ্ছি, স্কালে ভ্যালু কোথায়, পুরোটা যাতে থাকে হাই ভ্যালু, তাহলে আমি অ্যাড করছি এটা পুরো। এটা আমার স্কাল, তাই তো, এটা আমার পুরো স্কালের ভ্যালু থাকবে। বুঝতে পারছো না, কোনো প্রবলেম হলে বলো। এটা কিন্তু স্কিনিং খুব টাফ জিনিসটা, কিন্তু যদি বুঝে যাও খুব ইজি। দেখো অটোমেটিক চলে আসছে, খুলে যাচ্ছে খুলে যাচ্ছে। ভালো মডেলটাও খুব ভালো, তাই জন্য খুলে যাচ্ছে এত তাড়াতাড়ি। প্লাস ট্রায়াঙ্গেল থাকলে স্যার অসুবিধা হয় না স্ক্রিনে? খুব অসুবিধে, তাই জন্য আগে দেখবো আমরা ট্রায়াঙ্গেল আছে কিনা।
পাল্টা ট্রায়াঙ্গেল থাকলেও স্যার বলছিল যে এগুলো যেন যেই জায়গাগুলো ইউজ হয় না সেই সব জায়গা, যেমন পায়ের নিচে। না না আমি দেবই না, যাতে না থাকে। কোথায় কি প্রবলেম? কিন্তু ট্রায়াঙ্গেলের সময় তোমাকে বলেছে ঠিক আছে, কিন্তু গেমিং ক্যারেক্টারে কি করবে বলো? আমি তোমাকে দেখিয়ে দেবো প্রত্যেকটা গেমিং ক্যারেক্টার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল না পুরো বডি ট্রায়াঙ্গেল, তখন কি করবে? হ্যাঁ বলছিল ইয়েটা হয়েছিল হালকের ইয়ে হয়েছিল, বলে হালক মডেলটা ছিল পুরো ট্রায়াঙ্গেলে। কে করেছে? আমরা বলছি না যে ট্রায়াঙ্গেল মডেল ওটাকে করতে তোমাকে তো প্রথম কথা দেবে না এখন, ট্রায়াঙ্গেল মডেল আগে এক্সপিরিয়েন্স না হলে ট্রায়াঙ্গেল মডেলে তোমাকে কাজ দেবে না। এক্সপিরিয়েন্স হয়ে গেল তারপর তোমাকে অনেক শুধু ট্রায়াঙ্গেলই দেবে। আমাকে এখন থেকে আমি বুঝে যাবো যে কিভাবে করতে হবে। মানে এই পেইন্টের সময় শুধু অসুবিধা তো হয় একদম, আর কোথাও অসুবিধে বুঝতে পারছো কোথাও অসুবিধে? শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কাজ, আমাদের কাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোড়া কাগজ, মেরা জীবন কোড়া কাগজ, কোড়া হিরে মেরা। ঠিক আছে এটা আমার হায়ের জন্য চাই, জটা খুলবে এটা আমার জ, জয় শুধু ফেলে দেবো আর কোথাও দেবো না, কোথাও পড়বে না। ঠিক আছে এখন মনে হচ্ছে না এই জায়গাটা আমার হয়নি, এবার কি করব বলো? এখানে তো আমার হয়ে গেল, আবার পেন দাও, এখানে যদি আমি স্মুথ দিই দেখি কি আসছে। এসে গেল, ঠিক আছে এটা জুম করে দিচ্ছি এইটার জন্য, এটা এবার অ্যাড করব, বি প্রেস করে ছোট করে দিলাম, অ্যাড দেখলে স্মুথ করে আমি কি করলাম এটা পেয়ে গেলাম তো জিনিসটা, স্মুথ করলে এটা পেয়ে গেলাম জিনিসটা। ঠিক আছে দেখো এই পাশেও ভ্যালু পড়ে গেছে, জয়েন্ট ভ্যালু তো ওইখানে থাকবে না, রিপ্লেস একদম ভ্যালু জিরো। স্কিলটা স্যার কি কাজে লাগে? এইখানে যে পড়ে গেছে সব, এতটা ভ্যালু আসবেই না, আমার আসবে এতটা। এই পাশেও যাবে না জয় ভ্যালু,
গলায় থাকবে, গলা অব্দি থাকলে থাকলো, আদারওয়াইজ আমার কোথাও ভ্যালু যাবে না। এটা দিয়ে স্মুথ, এবার এটাকে একটু বাড়িয়ে দিলাম, স্মুথ দিচ্ছি যেহেতু ব্রাশ শেপটা বাড়িয়ে দিলাম। এটা এই এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করো, পরে কালার কালারে দেখাবো। কালারে কি স্যার সুবিধা হবে? কালারে আমি স্কিনটা সুবিধা হয়, সুবিধা না একটু টাফ হয়ে যায়, আগে এইটাতে না করলে কালার দেখালে বুঝবে না। আমরা না একদিকটা করলেই দুদিকটাই হয়ে যায়, আমাদের দরকার নেই দুদিকটা করা, যে কোনো একদিকটা আমরা স্কিপ করি, মানে ওই পিঠটা ভিতর মিরার হয়ে যাবে। আচ্ছা তো এইখানে কি করবো, আবার ছোট করলাম, এটা হচ্ছে অ্যাড করলাম, এটাই শেষ না, এটা আমার রিপ্লেস হবে 0। এটা নিচে গলাটা আছে, অ্যাড না দিয়েও আমি এইখান থেকে করতে পারি, রিপ্লেস দিয়েও আমি করতে পারি, কিন্তু অ্যাড রিপ্লেস দিয়ে দুটো কাজই করতে পারি, অ্যাডেরও কাজ করছি আবার, কিন্তু অ্যাডে করলে আর আমি রিপ্লেসের কাজ করতে পারবো না। ঠিক আছে একটু বাড়িয়ে দিলাম, স্কেলেস আর কম হয় না, হ্যাঁ এই স্কেল ইউজ করি না আমরা, খুব ধৈর্যের কাজ, ধৈর্য না থাকলে একবার ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে করো, এই জিনিস ঠিক, ভুল হলেই ছেড়ে দাও, ওইটা সংশোধন করতে যেও না, সংশোধন করতে গেলে আবার খারাপ হয়ে যাবে, খারাপের থেকে খারাপ হবে। আচ্ছা এটা ওয়ান প্রেস এর হবে না, এটা ওয়ান প্রেস এখন না, এখানটা বাজে লাগছে, ফোনটা অনেকটা ভেতর দিকে হয়ে গেছে রিপ্লেসে, আমাকে এইটাকে বাড়াতে হবে, তার জন্য নিচে যেতে হবে, নিচে স্কালটার ভ্যালুটা আমাকে এইখানে পাঠাতে হবে, বা জয় এন্ডে কোনো ভ্যালু পড়ে আছে তো সেটা আমাকে চেঞ্জ করতে হবে, না ঠিকই আছে জয়েন্ট যাতে কিছু না থাকে। ঠিক আচ্ছা জয়েন্টে কিছু থাকবে না, এন্ড ভ্যালু কোনোদিনই কিছু থাকবে না। ঠিক আছে এই আবার করলো, এই দেখি আমাদের এটা করতে কতক্ষণ লাগে। ঠিক আছে কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, আজকের মতন এত দূরই থাক।